যাবতীয় এসি পাওয়া যায়, যেমন আপনার 1 টন, 1.5 টন, 2 টন, 5 টন, 10 টন, সব ধরনের এসি পাওয়া যায়। 50%-এরও কম দামে বিক্রি করা হয়। যেমন আপনার একটা এসি যেটা মার্কেটে 1,50,000 টাকা দাম, সেটা আমরা 40,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা এরকম বিক্রি করে থাকি। এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আমাদের মূল ক্রেতা হলো আপনাদের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট যারা করে, বড় বড় রেস্টুরেন্ট, তারপরে হোটেল, আবাসিক হোটেল আছে অনেকের। হ্যাঁ, ওনারাই তাদের 10-20টা লাগে, ঠিক আছে, বা নর্মালি বাসা বাড়িতে নেয় অনেকে, এই জন্য নেয়, ঠিক আছে। যে কোনো সমস্যা সার্ভিস করে দেই, দেন যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই। দাম অতটা মানে বেশি নাই, ঠিক আছে। কম দামে এসি পাওয়া যায়, বিভিন্ন চায়না থেকে এসি আসে, তো নতুনই অনেক কম দামে আসে, সেক্ষেত্রে এটার দামটা অনেক কম, মানে কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের মানুষ আর কি ইউজ করতে পারে, নিম্ন শ্রেণীর মানুষও এসি ইউজ করতে। 1 টনের এসি আপনার সর্বনিম্ন 15,000 টাকা, 2 টনের গুলো 30,000 টাকার মতো, ম্যাক্সিমাম 30,000 টাকা, তার নিচে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যেটা দাম ধরেন মার্কেটে 70,000-80,000 আছে, সেটা আপনি 25,000-30,000 ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে ফ্রেস কিনলে আপনার 54,000 টাকা লাগতো, অর্ধেক দামে পাইলাম। ভালো সার্ভিসও ভালো দেখলাম, লাইন চালু করে দেখলো ঠান্ডা ঠিক আছে, তারপর ফ্রিজও মাসাল নতুনের মতো দেখতে ভালো লাগলো, কিছু টাকা কম হইলো, আমার সুবিধা হইলো, এই জন্য নিলাম। আমি ছোটোখাটো একটা ফ্রিজ এসেছি, ওই ছেলেরা তো এখানে থাকে বোর্ডিংয়ে, তো একটা ফ্রিজ সারছি, মার্কেটে তো ধরেন 20-22,000 টাকা, এখন এই মুহূর্তে আমাদের ওটা ক্রয়ের ক্ষমতার বাইরে। আমার বাজেট 10-12-এর মধ্যে গেলে 15-এর উপরে ব্যাপারে মনে হয়। ইচ্ছা আছে, আশা করি পামো, এই কারণে আর কি আইসে, কাল পরশু দিনে আইসি, আবার আজকেও আইসি, না ফ্যামিলি কাছে নিয়ে আসবো না, হ্যাঁ কথা বলতে আইসি। ছোটোখাটো একটা চাকরি করি, ঠিক আছে, আমার পয়সা কম দেখে আমার কোনো পুরান ফ্রিজ কিনতে আসি। বেশিরভাগ থাকে আপনার যে হাউজের প্রোডাক্ট, যে বনানি, গুলশানি, সব প্রোডাক্ট আমরা সংগ্রহ করি। হ্যাঁ, তো ওই প্রোডাক্টগুলো আমরা সেল করি। আপনার দেখা গেছে ধরেন সামথিং একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম, হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলো অরিজিনাল সেটআপে কাস্টমার যেভাবে চাচ্ছে আমরা ওভাবেই তার বাজেটের ভিতরে দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনার বাজেট 10,000 টাকা, কিন্তু আপনি প্রোডাক্ট ধরছেন, আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার কীরকম রেঞ্জের প্রোডাক্ট আছে, তো আমার কাছে আপনার 10 থেকে স্টার্ট করে আপনার 70,000 পর্যন্ত আছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। মানে একটা চোর বা একটা যাই হোক সিন্ডিকেট সম্পর্ক একটা লোক যে আমার কাছে সেটা প্রোডাক্ট বিক্রি করলো, বলো আমার হাউজের প্রোডাক্ট, তো আমরা তো দোকানদার ভাই, আমরা তো কিনতে চাবই, প্রোডাক্ট তো সেকেন্ড হ্যান্ড মার্কেট, তো আমরা তো আর যাই সম্ভব না যে ওর বাসায় যাই দেখবো প্রোডাক্টটা কীভাবে আসলো কোথা দিয়ে, যে এত ডিটেলস নেওয়া সম্ভব না, আমরা জাস্ট পেমেন্ট করি, ওর স্বাক্ষর রাখি, দিয়ে দিই, সিন্ডিকেট সিস্টেম করে ও প্রোডাক্টটা আমার কাছে বিক্রি করে গেল। তো সেম প্রোডাক্টটা আবার দেখা গেল কি প্রশাসনের লোক নিয়ে আসলো, আইসে আমার দেখাই দিল, আমার দোকানদার, আমি তো এই জায়গায় পলাবো না ভাই, আমার তো দোকান ব্যবসা আমার, তো উনি এসে জিজ্ঞেস করলো আপনি প্রোডাক্টটা কিনছেন কবে, তারিখ দেখালে, হ্যাঁ প্রোডাক্ট কিনছি আমি, তো আমি তো চুরি করে আনি ভাই, আমি টাকা দিয়ে কিনে রাখছি, যে আমার সিসিটিভি ফুটেজ আছে আপনি দেখতে পারেন। তো এইভাবে হয় অনেক চোরাই প্রোডাক্টগুলো আসে, সচেতন হই আমরা, দেখা গেছে আপনার যে হকার যারা থাকে, হাঁটা প্রোডাক্ট হকার দেখলে আমরা বুঝি, কারণ আমাদের পরিচিত লোক থাকে, তো আপনার যে ধরেন খুব হাঁটা লোক যারা বিক্রি করে তাদের কাছে আমরা প্রোডাক্টগুলো নেই। আমাদের এই জায়গা হিটারসি, শার্প, স্যামসাং, ওয়ালটন, বাংলাদেশের মানে যত অল ব্র্যান্ড আছে সবগুলোই আমাদের কাছে পাবে। তা গুলশান বনারি এরা হচ্ছে কি বেশিরভাগ শো অফ করতে পছন্দ করে, তারা মডেল চেঞ্জ করে, বছর শেষ হয়েছে নতুন একটা মডেল আসলো, ওই মডেলটা চেঞ্জ করে, তো ওভাবে মনে করেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে। তারপর এক্সচেঞ্জের যে প্রোডাক্টগুলো এগুলো আসে, তারপর অনেকের কাছে টাকার সমস্যা এই জন্য সেল করে দেয়, অনেকে দেশে চলে যায় মানে দেশের বাড়ি, তো এই জন্য সেল করে দেয়, এভাবে প্রোডাক্টগুলো আমার কাছে বেশি আসে। আমাদের কাছে ধরেন নর্মালি 8-10 এর ভিতরে আছে লো বাজেট, তারপর আপনার ধরেন আছে আরও ডাবল ডোর নিলেও, হ্যাঁ একটু রেট বেশি, আপনার সামথিং 30-এও পাবেন, আপনি 40-এও পাবেন, এমনকি 70-ও আছে, হ্যাঁ বিভিন্ন রেটের প্রোডাক্ট। আমার কাছে আপনার 6 লাখ টাকা দামের ডাবল ডোরও আছে, মানে মার্কেট প্রাইস 6 লাখ, তো আমরা বিক্রি করছি ধরেন 80-90 এরকম সেল করে।